মনে হবে যে আপনি একেবারে সমুদ্রের নিচে সমুদ্র তলে হাঁটাহাঁটি করছেন আর সমুদ্রের যে মাছ বিভিন্ন প্রজাতির সেই মাছগুলো দেখছেন। শামুককে ঢাল বানিয়ে কাঁকড়ারা কিভাবে আত্মরক্ষা করে সেটাও এখানে দেখতে পেলাম। আসলে বিভিন্ন ধরনের মাছ এখানে দেখতে পাচ্ছি, যে মাছগুলো আগে কখনোই দেখিনি। সমুদ্রতলের অপার দৃষ্টিনন্দন জায়গা কে না দেখতে চায়, কিন্তু সমুদ্র তলে তো যাওয়ার সৌভাগ্য সবার হয় না, আমাদেরও এখনো হয়নি। তবে কক্সবাজারে যে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, এখানে গেলে সমুদ্র তলের রাজ্যটি দেখা যায়। যদিও মানুষের তৈরি, কিন্তু সেই প্রাকৃতিক অবস্থা কিছুটা হলেও দারুণভাবে উপভোগ করা যায়, যেখানে রয়েছে শত প্রজাতির সামুদ্রিক মাছ, শৈবাল এবং বিভিন্ন ধরনের জলজ প্রাণী। আমি আর সুরভি সেখানে যাচ্ছি। কক্সবাজারের ইনানি বিচ এলাকা থেকে সকালে একটি প্রাইভেট কার ভাড়া করে রওনা দিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অভিমুখে। শহরের ঝাউতলা এলাকায় একেবারে মেইন রোডের পাশেই সুবিস্তৃত এই ফিশ অ্যাকোরিয়ামটির অবস্থান। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে ওখানে অ্যাকোরিয়ামের মধ্যে সামুদ্রিক অনেক ধরনের মাছ দেখা যায়, তো কেন নয়, আমি তো কক্সবাজার আছি, আমি কেন যাব না। তো আমি এজন্য চিন্তা করলাম যে যাই, যে দেখে আসি। মেরিন ড্রাইভ দিয়ে ছুটে চলার মজাই আলাদা, কখনো সমুদ্র কখনো পাহাড় দেখতে দেখতে এগিয়ে যেতে থাকলাম আমরা। বন্ধুরা, আমরা কক্সবাজার শহরে প্রবেশ করেছি, এখন যাচ্ছি ঝাউতলার দিকে, যেখানে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড রয়েছে সেদিকে। চলতে চলতে পৌঁছে গেলাম ঝাউতলা এলাকায়, আমাদের ঠিক গন্তব্যে। বন্ধুরা, আমরা চলে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, কিছুক্ষণের মধ্যেই ভেতরে প্রবেশ করব। একবারে সামনের জায়গাতেই অবস্থান করছি, আর ভেতরে ঢুকে কিন্তু সাগরতলের যে অপার রহস্য সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি আর সুরভি, টিকিট কাটার জন্য ব্যবস্থা করা হয়েছে, টিকিটের মূল্য হচ্ছে 300 টাকা। তার মানে 300 টাকা টিকিটের বিনিময়ে কিন্তু প্রবেশ করতে হবে। যারা আসবেন তারা এই যে এন্ট্রি গেট পার হয়ে এলেই হাতের ডান পাশে পেয়ে যাবেন হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে টিকিটটি সংগ্রহ করার পরেই কিন্তু আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন এই গেটের ভেতর দিয়ে। এখানে প্রবেশ করেই দেখতে পেলাম সাগরতলের সেই ভয়ানক পিরানহা মাছ। পিরানহা মুভি দেখেছি, সেই মুভি থেকে জেনেছি যে এই মাছটা কতটা ভয়ঙ্কর হতে পারে, একেবারে আস্ত মানুষকে টুকরো টুকরো করে খেয়ে ফেলার ক্ষমতা রাখে এই ভয়ঙ্কর মাছটি। বিশটা করে দিয়ে যে কেউ ইচ্ছে করলে এরকম এই ছোটো বাচ্চার মতো ফিডার খাওয়াতে পারবেন এই মাছগুলোকে। দেখুন না মাছগুলো কী মজা করে এই খাবারটা খাচ্ছে। এই অ্যাকোরিয়ামে রাখা হয়েছে স্বাদুপানির সবচেয়ে বড় মাছ মেকং জায়ান্ট ক্যাটফিশ, যার ওজন নাকি একেবারে 300 কেজি পর্যন্ত হয়ে থাকতে পারে। দেখুন কত বড় বড় ক্যাটফিশ এখানে রাখা হয়েছে। জলজ্যান্ত লবস্টারগুলোর বিচরণের জায়গা তৈরি করা হয়েছে পাথর ও বালি দিয়ে। খুবই দারুণ লাগছে, আমি তো সেন্ট মার্টিনের লবস্টার খেয়েছিলাম, এখন জীবন্ত লবস্টার চোখের সামনে দেখতে পাচ্ছি আমি, আর উপাশে অনেক বড় বড় লবস্টারগুলো ঢুকে আছে।
ভেতরে এমনই সুন্দর সুড়ঙ্গ তৈরি করা হয়েছে যার দেয়ালে রয়েছে ছোট ছোট অনেক অ্যাকুরিয়াম। এবার দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল ফিশ। বাসাবাড়ির অ্যাকুরিয়ামে এই মাছ খুব দেখা যায়। দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী, পেরু, কলম্বিয়া ও ব্রাজিলে এই মাছ পাওয়া যায়। সুড়ঙ্গের টার্নিং পয়েন্টের অ্যাকুরিয়ামে সাঁতার কাটছে গেন্ট গৌরামি ফিশ। এই মাছগুলোকে বলা হয় ব্ল্যাক কার্প। এরা স্বচ্ছ জলের লেক ও নদীতে বসবাস করে। আসলে বিভিন্ন ধরনের মাছ এখানে দেখতে পাচ্ছি, যে মাছগুলো আগে কখনোই দেখিনি। এই যে যেমন এই মাছটি আমি এর আগে কখনোই দেখিনি, কিন্তু এখানে এসে দেখছি। এই মাছটির নাম স্পটেড গার। এই মাছটি নর্থ আমেরিকার নদী ও লেকে পাওয়া যায়। এই অ্যাকুরিয়ামের পাশেই গ্লাস দিয়ে এমন একটি দৃশ্যপট তৈরি করা হয়েছে, যিনি আসবেন তিনি কনফিউজড হয়ে যাবেন, ভাববেন এদিকে রাস্তা অথবা আরেকটি অ্যাকুরিয়াম আছে। দেখুন, আদতে কিন্তু এখানে কিছুই নেই, আমাদেরকেই দেখা যাচ্ছে। আর এই অ্যাকুরিয়ামটিরই প্রতিবিম্ব ওপারে দেখা যাচ্ছে, কিন্তু এখানে এসে যে কেউ কনফিউজ হয়ে যেতে পারেন। গ্লাস আছে যে এটি বোঝার কোনো উপায় নেই। কক্সবাজারের সমুদ্র সৈকতে আগে এই লাল কাঁকড়া অনেক দেখা যেত, এখন বিচে গিয়ে দেখতে পাবেন কিনা জানি না, তবে এখানে এলে দেখতে পাবেন লাল কাঁকড়া। এখানকার সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় যে জায়গা, সেই জায়গাটি হচ্ছে এই টানেল। টানেলটি দেখুন, মনে হবে যে আপনি একেবারে সমুদ্রের নিচে, সমুদ্র তলে হাঁটাহাঁটি করছেন, আর সমুদ্রের যে মাছ, বিভিন্ন প্রজাতির সেই মাছগুলো দেখছেন। সত্যি এই টানেলটি আপনাকে ভিন্ন রকম এক জগতে নিয়ে যাবে যখন আপনি এই টানেলে প্রবেশ করবেন। কত প্রজাতির, কত আকারের আর কত রঙের মাছের বিচরণ বিশাল এই অ্যাকুরিয়ামে। এখানে এলে হঠাৎ মনে হতে পারে সমুদ্রে ডুব দিয়েই যেন দেখছেন সব কিছু। এতক্ষণ আমি ভাবছিলাম যে আমি মনে হয় অ্যাকুরিয়াম দেখব, কিন্তু এখন মনে হচ্ছে যে আমি পুরো সমুদ্রে চলে এসেছি। একদম সমুদ্রের নিচে হাঁটছো, তাই না? সমুদ্রের নিচে একদম হাঁটছি আমি। মাথার উপরেও মাছ যাচ্ছে, দুপাশ দিয়ে বড় বড় মাছ, অসাধারণ লাগছে। শিশুদের পাশাপাশি বড়দের জন্য দারুণ আকর্ষণীয় ও শিক্ষণীয় স্থান হয়ে উঠেছে এই অ্যাকুরিয়ামটি। এখানে বিরাট আকৃতির হাঙরের দেখাও মিলল। বিচিত্র সব মাছের পাশাপাশি দেখতে পেলাম বড় সড় কচ্ছপ। অ্যাকুরিয়াম পেরিয়ে গুহার ভেতর দিয়ে যেতে হবে উপরে। সিঁড়ির পাশেই দেখলাম কৃত্রিম একটি ওয়াটারফলস। দোতলায় বেশ কিছু অ্যাকুরিয়াম রয়েছে। শামুককে ঢাল বানিয়ে কাঁকড়ারা কীভাবে আত্মরক্ষা করে সেটাও এখানে দেখতে পেলাম। ১০০ টাকার বিনিময়ে এখানে বসে জলে পা ডুবিয়ে থেরাপি নিতে পারবেন। ইচ্ছে করলে ৫০ টাকা দর্শনীর বিনিময়ে দেখে নিতে পারেন থ্রিডি মুভিও। বন্ধুরা, ফিশ ওয়ার্ল্ড থেকে বের হওয়ার পরপরই আপনারা ঢুকে যাবেন একেবারে শপিং সেন্টারে। অনেক কিছু রয়েছে, আপনার ইচ্ছা করলে এখানে ঘোরাফেরার পাশাপাশি কেনাকাটাও করতে পারবেন। কেমন লাগছে শপিং সেন্টার? খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়, ভালো লাগছে।
এখানে গ্রুপ ট্যুর করতে চাইলে ডিসকাউন্ট অথবা যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন রেডিয়েন্ট গ্রুপের মার্কেটিং প্রধান রাকিবুল হাসান ভুঁইয়ার সাথে। এখানে চকোলেট, বাদাম, আচার সহ অনেক কিছু পাওয়া যায়। আর আমার বউ এখানে এসে আচারে আটকে গেছে, সে বিভিন্ন ধরনের আচার দেখছে। দোকানেও পেয়ে গেছে, দোকানেও তাকে বিভিন্ন ধরনের আচার দেখাচ্ছে, হয়তো সে এখানে কিছু আচার কিনবে। কি আচার কিনতে যাচ্ছ? এটা তো খুবই পছন্দের আচার আমার, 555 যেটাকে বলে, 555। এটা টক সাথে একটু ঝাল ঝাল। আর কোনটা নিতে চাও? এটা, এগুলো সবই আমি। সবই নেবে? হ্যাঁ। হাই হাই, কতগুলো আচার কিনতেছ রে? তিনতলায় রয়েছে ফুড কোর্ট, রয়েছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থাও। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আমার কাছে ভালো লেগেছে। কক্সবাজার ঘুরতে এলে ঢুঁ মারতে পারেন আপনারাও।